আচ্ছা, নিয়ে ফেলো তো, এরকম দরদামের দরকার নাই। আর আমাদের ইনকামও তো অত খারাপ না, ঠিক আছে না? আরে ফারহান, দিচ্ছি তো আমাকে খুশি করার জন্য, একটু দাঁড়া। আচ্ছা তুমি নিয়ে ফেলো, নিয়ে ফেলো, ঠিক আছে, রাখি। কি অবস্থা দোস্ত? এই তো ভালো, বস। তো কেমন আছিস? এই তো আছি ভালো। কি নিয়ে কথা হচ্ছিল? ওই বুঝছিস না, মনে কর গরু ঈদটা সামনে, মানে গরু কেনা যাইতেছে, বাট ভালো গরু পাইতেছে না, দরদামের ঝামেলা লাগছে। আমরা তো গরু কালকে কিনে ফেলছি, আল্লাহর রহমতে ভালোই করছি। ভালো করছো, এখন বুঝছ না যে অবস্থা দেশে, আগে নিশ্চয় ভালোই করছো। কি অবস্থা তোদের? কি অবস্থা? ঈদের প্ল্যান কি? ঈদের প্ল্যান কি? আমি ভাবতেছি যে বোম টোম কিনবো ঈদের আগে, আর ঈদের দিন যেভাবে যায় সেভাবে। তো তুই কি করবি ঈদের দিন? আমি আর কি করবো, মাংস কাটাকাটি তো আছে, পোলা খাবো, বিরিয়ানি খাবো, বন্ধু বান্ধবের সাথে মজা করবো, ঘুরতে যাবো, তোদের সাথে কথা বলবো, এই আর কি করছি না। এটা কিন্তু খারাপ না, খারাপ না করবো, কিনছো? কিনবো কিনবো। কি করছো, এমনও কিনছ নাই? কাল বাদে পরশুই তো ঈদ। আরে ভাই, যখন থেকে আসছি তখন থেকে খালি এক টপিক নিয়ে আলাপ করে যাইতেছ, করে যাইতেছ, আর কি তোদের কাছে অন্য কোনো টপিক নাই? ঈদ মুবারক। কি রে তোরা এখানে? আরে বেটা, তোর এসে কি ঈদ হয় মানে? আমি তো কিছুই বুঝতেছি না। আজকে না ঈদ, তোদের বাসায় তোদের ঈদের কাজ টাজ আছে, তোরা এখানে কি কর? এত মানে মানে কি? তুই ওই দিন কেন চলে গেছিলি মনে করছিস? আমরা কিছু বুঝি নাই, তুই জানাস তুই চলে যাওয়ার পরে আমাদের মন আসলে অনেক খারাপ হয়ে যায়। পরে ভাবলাম যে একটা সিলেবিসের জন্য তো তুই এভাবে রাগ করার কথা না, নিশ্চয়ই কোনো সিরিয়াস কিছু হয়েছে। পরে এটা জানতে হলে তো আমাদের ফ্রেন্ড সার্কেল, তোর আশেপাশে কেউ থাকে তার কাছে শুনতে হবে। পরে বিল্লা বললো যে জিয়া তদে বিল্ডিংয়ে থাকে, ওই যে লম্বা করে জিয়া। পরে আমি ভাবলাম যে তাকে ফোন দেই, কী হয়েছে না হয়েছে শুনি। তো পরে আমি ওকে ফোন দিলাম। পরে সে বলল যে তোর বাবার ব্যবসার একটা বড় লসের কারণে তোর বাবা ব্যবসা সব বন্ধ করে দিয়ে তোদেরকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাবে। পরে আমি ভাবলাম যে এইটার কারণে হয়তো সেদিন তুই রাগ করে চলে গেছিলি। পরে আমাদের প্ল্যানিং হলো ইনস্ট্যান্ট প্ল্যানিং, যে আমরা ঈদের দিন তোর বাসায় আসবো। এই হইল কাহিনী। তোর সাথে এত কিছু ঘটে গেল, তুই আমাদের সাথে একটা কথা শেয়ার করলি না। তুই বাচ্চাকে মতো কাঁদতেছিস কেন? এখন রেডি হ, যাবে আমাদের সাথে ঈদের দিন তোদের বাসায়? যাব, মা কি বলবে? আজব তো। কেন বলবে? তোর ফুল ফ্যামিলি তো আমাদের সাথে যাবে। কি রে ভাই, আবার শুরু করছিস? Thank you.
আমি কি করি না আমি আন্দা দিই আন্দা দিই এই মাংস লিয়া করি বিরি করি বলা খামো বিরিয়ানি খামো এই তো আর কি ঘুর ঘুর মজা করি এই একটু বেশি ওভার হয়ে ভাই ভাই তুমি তো কমেন্ট আমি শর্ট নিয়ে তুমি বই দেখে আছে কিন্তু বাস্তবে তুমি অনেক ধনী আমাদের ডিরেক্টর মশাই আপনার কি ধারণা কি নাটক কি হবে তোমার যন্ত্রটা কি ঠিক আছে?